আরব আমিরাতকে রক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। সাত ক্রু সহ ভারতীয় জাহাজ আটক করেছে পাকিস্তান। আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে মুসলিম বিশ্বের সত্যিকার শত্রু। রাশিয়া অবশ্যই সম্ভাব্য নিষেধাজ্ঞার জবাব দেবে, হুঁশিয়ারি নেবেন জিয়ার। যুক্তরাষ্ট্রের দেনা $30 ট্রিলিয়ন। ফেব্রুয়ারিতেই আসছে শিশুদের টিকা। সবশেষে জানবেন মিয়ানমারে গৃহযুদ্ধের আশঙ্কা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংযুক্ত আরব আমিরাতের প্রতি সমর্থন জানিয়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি দপ্তর হোয়াইট হাউসের মুখপাত্র জেন্স হাকি এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বাণিজ্য কেন্দ্র দুবাইয়ে যে সর্বশেষ অভিযান চালিয়েছে তা মোকাবেলা করতে মার্কিন সেনারা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। আরব আমিরাতের প্রতি সমর্থন জানাতে আমেরিকা মূলত এই পদক্ষেপ নিয়েছে বলে জানান জেন্স হাকি। তিনি বলেন, আরব আমিরাতের সামরিক বাহিনী হামলা মোকাবেলায় যে প্রচেষ্টা চালিয়েছে তাতে সমর্থন দিয়েছে মার্কিন সেনারা। এর আগে সোমবার সকালের দিকে ইয়েমেনের সামরিক বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আরব আমিরাতের উপর বড় ধরনের অভিযান চালায়। অভিযানের পর আরব আমিরাত দাবি করেছিল যে তারা তাদের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আমেরিকার 2000 সেনা মোতায়েন রয়েছে। এছাড়া আমিরাতে মার্কিন F-35 জঙ্গি বিমান এবং বিপুল সংখ্যক ড্রোনও মোতায়েন রয়েছে। সাত ক্রু সহ ভারতীয় জাহাজ আটক করেছে পাকিস্তান। পাকিস্তানের সীমানায় অবৈধভাবে প্রবেশ করা একটি ভারতীয় মাছ ধরার জাহাজ আটক করা হয়েছে। পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি PMSA কর্তৃক আটক তুলিশ মাইয়া নামে জাহাজটিতে সাতজন ক্রুও ছিলেন। জাহাজটি কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করে পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অভ্যন্তরে মাছ ধরছিল বলে দাবি করা হয়। PMSA দ্বারা জারি করা এক বিবৃতিতে বলা হয়, তারা নিজেদের সীমানায় নিয়মিত টহল দেয়, নিজেদের জেলেদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদেশি কোনো মাছ ধরার জাহাজ যেন পাকিস্তানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অভ্যন্তরে অবৈধ চলাচল না করে তা নিশ্চিত করার জন্য এই নজরদারি চালিয়ে থাকে। পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি আরও জানায়, গত 28 জানুয়ারি তারা পাকিস্তানের ইউজেটের অভ্যন্তরে তুলিশ মাইয়া নামের ভারতীয় জাহাজটিকে আটক করে। পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি আরও জানায়, গত 28 জানুয়ারি তারা পাকিস্তানি ইউজেটের অভ্যন্তরে তুলসী মাইয়া নামের ভারতীয় জাহাজটিকে মাছ ধরতে দেখে। জাহাজটিকে সতর্ক করার পরেও তারা এতে কোনো ভ্রুক্ষেপ না করে মাছ ধরা অব্যাহত রাখে। এরপর PMSA তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এই অবস্থায় গ্রেপ্তার এড়াতে বিপজ্জনক কিছু কৌশল অবলম্বন করে জাহাজটি, কিন্তু শেষ রক্ষা হয়নি। ধাওয়া করে সাত ক্রুসহ জাহাজটিকে আটক করা হয়। PMSA জানায়, অবৈধ মাছ ধরা সুস্পষ্ট চোরাচালান এবং পাকিস্তানের আইন লঙ্ঘন। তাছাড়া সমুদ্রের আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন লঙ্ঘন করার দায়ে জাহাজটিকে করাচিতে নিয়ে আসা হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে মুসলিম বিশ্বের সত্যিকারের শত্রু। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা হচ্ছে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মুসলিম উম্মার ভেতরকার সমস্যাগুলোকে অপব্যবহার করে। গতকাল যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে আসা উপজাতি নেতাদের সঙ্গে আলাপকালে এইসব কথা বলেন আব্দুল মালিক আল হুতি। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের ভাড়াটেরা ইয়েমেনের জনগণকে তাদের অভিন্ন শত্রু বলে বিবেচনা করে। এর মধ্য দিয়ে তিনি মূলত মার্কিন পৃষ্ঠপোষকতায় যে সমস্ত আরব রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের প্রতি ইঙ্গিত করেছেন। আব্দুল মালিক বলেন, সংযুক্ত আরব আমিরাত, ইহুদিবাদী ইসরায়েল এবং সৌদি আরব একসঙ্গে বসে বৈঠক করছে এবং তারা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, সেই কথা এখন সুস্পষ্ট। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, কিভাবে ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তাদের জন্য সৌদি আরব তার আকাশ উন্মুক্ত করে দেয়, অথচ ইয়েমেনের জনগণকে সৌদি আরব সফরের অনুমতি দেয় না। রাশিয়া অবশ্যই সম্ভাব্য নিষেধাজ্ঞার জবাব দেবে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো শুধু ক্ষতিগ্রস্ত হবে না, সেই সঙ্গে এর জবাবও দেবে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেবেনজিয়া মঙ্গলবার নিউ ইয়র্কে এক বক্তব্যে এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা নিষেধাজ্ঞায় অভ্যস্ত হয়ে পড়েছি। তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে শুধুমাত্র রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে না, আমরা আশা করছি তারা এই বিষয়টি উপলব্ধি করে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে। নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে এবং আমরা অবশ্যই জবাব দেব।
এদিকে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস বলেছে, আমেরিকা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার যেসব কথা বলছে সে ব্যাপারে রাশিয়া নীরব থাকবে না। ওই দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কে টানপোড়েন শুরু করেছে আমেরিকা, রাশিয়া নয়। আমরা নিষেধাজ্ঞা হুমকির বিপরীতে পশ্চাদপসরণ করতে বা জি হুজুর বলতে রাজি নই। রুশ দূতাবাস আরও বলেছে, আমেরিকার কারণেই প্রায় এক দশক আগে ইউক্রেনে উগ্র জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এবং এর ফলেই ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে ওই প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে যোগ দিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের দেনা $30 trillion। আমেরিকার মোট জাতীয় ঋণের পরিমাণ $30 trillion উঠেছে। মঙ্গলবার প্রাপ্ত সর্বশেষ এই তথ্য অনুযায়ী এটাই হচ্ছে এই যাবৎকালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দেনা। এটি একটি অশুভ আর্থিক মাইলফলক যা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ভঙ্গুর অবস্থাকে দৃশ্যমান করল। আর এমন পরিস্থিতির উদ্ভব হলে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি এবং সুদের হার বৃদ্ধির পরম্পরায়। অর্থ মন্ত্রণালয়ের তথ্য থেকে আরও উদ্ঘাটিত হয়েছে যে আগের ধারণাকে একেবারেই পাল্টে দিয়েছে করোনা মহামারী থেকে সমগ্র জনগোষ্ঠীকে উদ্ধারকল্পে বহুমুখী অর্থ সহায়তার কারণে, যার পরিমাণ $5 trillion কাছাকাছি সমুদয় অর্থই ধার করা হয়েছে। ঋণ গ্রহণের ব্যাপারে কেউ আপত্তি করেনি, অধিকন্তু অর্থনীতিবিদরা যুক্তি দেখিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে মহামারী থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে এই ঋণের বিকল্প নেই। যদিও বাস্তবতার নিরিখে আমেরিকার সমগ্র বার্ষিক অর্থনৈতিক কর্মকাণ্ডের চেয়ে ঋণের এই বোঝা অনেক বেশি, যার সমন্বয় ঘটানো খুবই কঠিন হয়ে পড়তে পারে। তবে আশাবাদী অর্থনৈতিক বিশ্লেষকরা অর্থ মন্ত্রণালয়কে স্বস্তি দিচ্ছেন যে আর্থিক কর্মকাণ্ড চাঙ্গা হচ্ছে, সুদের হার এখনও সহনীয় পর্যায়ে রয়েছে, তাই ভয়ের কোনো কারণ থাকতে পারে না। ব্যয় বরাদ্দে সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের বাহুল্য কমাতে হবে, বিনিয়োগ বান্ধব পরিবেশকে আরও বিস্তৃত করা সম্ভব হলে ঋণের দায় থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন খ্যাতনামা অর্থনীতিবিদরা। ফেব্রুয়ারিতে আসছে শিশুদের টিকা। চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য করোনা ভাইরাস প্রতিরোধের টিকা বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। মার্কিন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে এই টিকা আনছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। এতে বলা হয়, 5 বছরের কম বয়সী শিশুদের জন্য এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেতে প্রতিষ্ঠানটি শীঘ্রই মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA বরাবর আবেদন করার কথা জানিয়েছে। সংশ্লিষ্টদের বরাদ্দের সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 5 বছরের বেশি বয়সীদের COVID-19 থেকে সুরক্ষার জন্য একটি পরিকল্পনার আওতায় তৈরি করা হয়েছে 2 শটের টিকা, যা দ্রুততার সঙ্গে চলতি ফেব্রুয়ারির শেষ নাগাদ চলে আসতে পারে। এ বিষয়ে চলতি সপ্তাহে FDA অনুমোদন লাভের সম্ভাবনা রয়েছে। মিয়ানমারে গৃহযুদ্ধের আশঙ্কা। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংগঠিত সশস্ত্র বেসামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই ক্রমাগত বাড়ছে। অনেক তরুণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যোগ দিয়েছে এসব সশস্ত্র বাহিনীতে। লড়াইয়ের ব্যাপকতা ও তীব্রতা বাড়ায় এটি গৃহযুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল ব্যাশেলেট সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মিয়ানমারে সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। এখনই এর সমাধান না করলে নষ্ট হবে আঞ্চলিক স্থিতিশীলতা। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা একলেডের তথ্য অনুযায়ী সংঘাতের বিস্তৃতি ঘটেছে পুরো দেশে। সেনাদের সঙ্গে বেসামরিক বাহিনীর এই সংঘাত ক্রমাগতভাবে সমন্বিত হয়ে উঠেছে। এর আগে সামরিক বাহিনীর বিরুদ্ধে এমন সশস্ত্র প্রতিরোধ দেখা যায়নি। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, মিয়ানমারে 1 বছরের দীর্ঘ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমনপীড়নে অন্তত 1,500 জন নিহত হয়েছেন। সেই সঙ্গে সশস্ত্র সংঘাতে আরও 1,000 মানুষের মৃত্যু হতে পারে। সশস্ত্র সংঘাতে হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা যাচাই করা কঠিন, তবে স্থানীয় গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে একলোডের পরিসংখ্যান বলছে, গত বছরের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় প্রায় 12,000 মানুষ নিহত হয়েছে। সংঘাতে আরও মারাত্মক আকার ধারণ করছে, বেসামরিক নাগরিকরা অস্ত্র হাতে তুলে নিচ্ছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মিশেল ব্যাশেলেট BBCকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মিয়ানমারের সংঘাতকে এখন গৃহযুদ্ধ বলা উচিত। পাশাপাশি তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মিয়ানমারের এই সংকটের বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দ্রুত নয় উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি বিপর্যয়কর। বর্তমানে এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।